ভাই, ফার্স্ট টাই বলেনি সবাইকে, মাসরাই ভাই তো আবার টেকনোলজি নিয়ে খুব এক্সপার্ট, এই কারণে আজকে আমাদের এই 10:30 থেকে 11টা অলমোস্ট বেজে গেছে। সো এনিওয়ে, ওয়েলকাম মাসরাই ভাই, থ্যাংক ইউ আপনি আপনার ব্যস্ত সময় আমাকে কিছু সময় দিছেন। তো আমি সময় আর নষ্ট না করে কিছু কয়েকটা প্রশ্ন করি আপনাকে, এগুলা হয়তোবা কোনো সময় আপনিও শেয়ার করেন নাই, আমাদের সাথে অবশ্যই শেয়ার করছেন, বাট পাবলিকলি হয়তো বা কোনো সময় শেয়ার করেননি। আমি ফার্স্টে বলি মাসের ভাই, 2007-এর ওয়ার্ল্ড কাপের একটা কথা বলি, যে ধরেন আমি তো খুবই নতুন ছিলাম, আপনারা 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 ওই সময় স্ট্যাবলিশ প্লেয়ার ছিলেন। আমার এখনো মনে আছে আমাদের সাথে যখন ইন্ডিয়ার খেলা হয়, খেলা হওয়ার প্রায় 10-15 দিন আগে আপনি আমাকে আর প্লাস পুরো টিমকে বলছিলেন যে আপনি বীরেন্দর সেহবাগরে ইন কাট করে বোল্ড করবেন। এই কথাটা আপনি 10 দিন আগে বলছিলেন, এটা আমার মনে আছে। বাট এটা আমি জানতে চাই যে ওয়াই আপনি এত কনফিডেন্ট কেন ছিলেন, আর আপনি কি মনে করে করছেন, আর অ্যাকচুয়ালি কিন্তু ওইটাই হয়েছে, ইন কাট হয়ে কিন্তু ও বোল্ড হয়েছিল, এটা কারণ? আচ্ছা, এর উত্তর তো তুই নিশ্চয়ই জানিস। তোকে কত ম্যাচে আমি বলছি যে তামিম আজকে মনে হচ্ছে কিছু একটা হবে। যাই হোক, ওটা আমার কাছে মনে হচ্ছিল যে মানে ভেতর থেকে অনেক কিছু মানুষের হঠাৎ করে চায়, চাইলে সেটা হয়ে যায়, ওটা হয়ে যায়, ওই একটা কারণ ছিল। আর তোর তো নিশ্চয়ই মনে আছে ওই দিন মানজারুল রানা মারা গেল, মনে আছে না? হ্যাঁ, রানা যখন মারা গেল তারপরের দিন মানে অটোমেটিক না, সবকিছু মন বলতেছিল যে আমরা সবাই ওই আলোচনা করছিলাম যে এই ম্যাচটা অবশ্যই আমরা বাংলাদেশের জন্য জিততে হবে। বাট ওই সময় ইন্ডিয়াকে হারানো তো চারটেখানি কথা ছিল না, বাট রানা যখন মারা যায় তখন কিন্তু আমরা সবাই অন্যরকম। ইভেন ডেভ ওয়াটমোর, ও তো বিদেশি কোচ, ওদের ভিতরে এত ইমোশন কাজ করে না আলটিমেটলি, বাট ও কিন্তু মনে করে দেখ যে ও কিন্তু ইমোশনাল হয়ে গেছে। আমরা সবাই কিন্তু একটা ইমোশনের ভেতর ছিলাম যে না, রানার জন্য আমরা সব দূরে, আমরা তার জানাজাও করতে পারছি না। তো সবার ভেতরে কিন্তু ওই জিনিসটা কাজ করছিল, এবং আলটিমেটলি কিন্তু ওই দিন সকাল থেকেই মানে সবাই যা করতে চেয়েছে সবকিছু কিন্তু ঠিক তাই তাই হয়েছে। আমরা টসে হেরে ওই উইকেটে ফিল্ডিং পেয়েছে আগে। হ্যাঁ, তো সবকিছু কিন্তু আল্লাহ তাল্লা মিলাই দিছে, তো আলহামদুলিল্লাহ ওই ম্যাচটা ওরকমই। আর তুই যেটা বললি যে ওটা আসলে অনেক সময় তোরও মন থেকে বলে দিস ইজ মাই ডে, তোরও কিন্তু অনেক সময় খেলার, বাট তার মানে ভাই 10 দিন আগে আপনি বলে দিবেন যে ওরে ইন কাট করে বোল করবে না, তাই করছেন কিন্তু। নেক্সট 100 তুই কবে মারবি দেখি ইনশাআল্লাহ, তোকে 10 দিন আগে বলে দিব ভাই। ওটা ওটা তো আমি আসতেছি, ওটা তো আমি আসবো। বাট রানা ভাইয়ের যেটা কথা বললেন আশ্বরী ভাই, আপনি হয়তোবা, আমি শিওর না আপনার মনে আছে কি নাই, রানা ভাইয়ের খবরটা কিন্তু সবচেয়ে আগে আমার কাছে আসছিল। ভাইয়া ফোন করছিল ভোরবেলা, তারপরে আমি সবাইকে জানাইছি। আমার এখনো মনে আছে যে আমরা ওই করিডোরে, যে করিডোরে সবাই বসে কান্না কান্নাকাটি করতেছিল, রাজিন ভাই সবাই, আমরা মানে ইট ওয়াজ মানে আমাদের জন্য খুবই দুঃখ, আমার জন্য অতটা ফিলিং ছিল না, বিকজ আমি রানা ভাইয়ের অত ভালোভাবে চিনতাম না। বাট আপনি আপনারা তো খুবই ক্লোজ ছিলেন। যাই হোক ভাই, হ্যাঁ হ্যাঁ, এই জন্য বলেন না, আমি তোর রুমমেট ছিলাম ইংল্যান্ডে। তোর আসলে, তুই তো অনেক ছোট আমাদের, তুই অনেক ছোট, তোরে একটু পরেই আসি। তো রানা, আমি, নাফিস সব একসাথে খাইতে যেতাম, আমি রানার রুমে ঘুমাইতাম। তো রানার একটা অভ্যাস ছিল যে ও একটু ফুটা আলো থাকলেও ঘুমাইতে পারতো না, তো আমার জন্য আমি যতক্ষণ না পর্যন্ত না ঘুমাইতাম ও বসে থাকতো। তো আমি যখন ঘুমাই যেতাম তারপরে ও অন্ধকার টন্ধকার করে তারপরে ঘুমাইতো। তো তোর আসলে রানার ছেলেটাও ছিল অসাধারণ। আর আলটিমেটলি আসলে হ্যাঁ, তোরা তো অত কাছাকাছি পাসনি একটা ব্যাপার, বাট হ্যাঁ আলটিমেটলি আমাদের জন্য বিগ লস। যদি সাকিবের সাথে, সাকিব যখন আসলো রানাও থাকতো, লেফট আর্ম স্পিনার দুইটা থাকলে আমরা আরো অনেক ম্যাচ জিততাম, এটা আমার বিশ্বাস। না হ্যাঁ, আবার রানা ভাই ব্যাটিংও করতো টুকটাক, ভালোই ব্যাটিং, সেটাই তো, ব্যাটিং অলরাউন্ডার ছিল। তো মাসুদ ভাই, আর আরেকটা নেক্সট কোয়েশ্চেন আমি